নগরপেড়াত বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। বিভাগটির কান্তজ্ঞানহীনতার বাবে প্রাণ গোল এজন যুবকর, চিকিৎসাধীন আন এজন। বিদ্যুৎ বিভাগের কর্মচারী তার জোড়া লগাবল নিয়োজিত করেছিল দুজনক যুবক। কাম করে থাকতে 11,000 ভল্টর বিদ্যুৎ সংযোগ হওয়াত প্রাণ হেরায় শাহিনুর ইসলাম নামের এজনে। ইয়ার পাছতে উত্তপ্ত পরিস্থিতি, রাইজে এখন দোকানত আবদ্ধ করে রাখে বিদ্যুৎ বিভাগের কর্মচারী ডিম্বেশ্বর কলিতাক। তীব্র ক্ষোভ, বিভাগটির কান্তজ্ঞানহীনতার বাবে প্রাণ গোল এজন যুবকর, চিকিৎসাধীন আন এজন। বিদ্যুৎ বিভাগের কর্মচারী তার জোড়া লগাবল নিয়োজিত করেছিল দুজনক যুবকক। কাম করে থাকতে 11,000 ভল্টর বিদ্যুৎ সংযোগ হওয়াত প্রাণ হেরালে শাহিনুর ইসলাম নামের এজনে। ইয়ার পাছতে উত্তপ্ত পরিস্থিতি, রাইজে এখন দোকানত আবদ্ধ করে রাখে বিদ্যুৎ বিভাগের কর্মচারী ডিম্বেশ্বর কলিতাক। লাইনের খুঁটির উপর মানুষ এটা উলমি আছে আর এটা তাদের রখি আছে। এনেকি আমি দৌড়া দৌড়ি আহি কেনে চাও ডিম্বেশ্বর ইয়াতে তলে, ডিম্বেশ্বর মানে লাইনম্যান তো ইয়াতে তলত। আমি সি তলত থাকা অবস্থা তো মানুষ এজন যে তাতে থিয় হয়ে আছে, সি মরা নাই, এজন তো তাতে মানে মরাই একজন চলি আছে, কিন্তু তথাপিও সেইজন মানুষক নমুয়ার কোনো ব্যবস্থা বা লাইন কটার কোনো ব্যবস্থা নাই। আমি আহি আমি রাইজে আহি আমি তাতে ফোন চোন করে লাইনটু কাটি দি তারপর সেই এজন ব্যক্তিকে আমি নমাই কেন মেডিকেলত পাঠাইছো। তারপর আরও এজন অন দ্য স্পট ইয়াতে ডেথ হয়েছে তাতে উলমি আছে, কিন্তু এতিয়ালৈকে ডিপার্টমেন্টর কোনো মানুষ অহা নাই। ডিম্বেশ্বরের হেমাহি আর ডিম্বেশ্বরের গাদ্দারিত আজি এই ঘটনাটা হব লগা হয়েছে, গতি আমার রাইজের দাবি লগতে কাসেম আছে, লাইনম্যান উপস্থিত থাকা কাসেমে উপস্থিত থাকা কাম করিব দিয়া উপর মানুষ থাকাতে তেও লাইনম্যান লাইন মারি দিছে, এটা ডাইরেক্ট ডিম্বেশ্বর গাদ্দারির কারণে হয়েছে।